আচ্ছা আজকে আমি তোমাদের শুরু করছি শব্দার্থ পরিবর্তন ধ্বনি পরিবর্তন তো ইতিমধ্যে হয়ে গেছে এবং ধ্বনি পরিবর্তনের কারণ ধ্বনি পরিবর্তনের ধারা এগুলো যেভাবে আমরা পড়েছি এবং তারপরে তোমাদের সঙ্গে আমার গুগল মিটে কথাও হয়েছে সুতরাং আশা করি ধ্বনি পরিবর্তন নিয়ে আর কোনো কনফিউশন নেই এবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে শব্দার্থ পরিবর্তন শব্দার্থ পরিবর্তনটা খুব একটা বড় না একদিনেই হয়তো শেষ হয়ে যেতে পারে অথবা বড় যে দুটো ক্লাস লাগবে তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের উপভাষা উপভাষাতে আবার বেশ কিছুটা সময় আমাদের যাবে আচ্ছা শব্দার্থ পরিবর্তন করা শব্দার্থ পরিবর্তন পড়ার সময় আমাদের বেসিক যে দুটো জিনিস জেনে নিতে হবে সেটা হচ্ছে শব্দের অর্থ শব্দের অর্থকে আমরা দুটো ভাগে ভাগ করব একটা হচ্ছে বাচ্চার্থ একটা হচ্ছে ব্যঙ্গার্থ বাচ্চার্থ কি কোনো শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে যে ছবিটা আমাদের মনে ভেসে ওঠে সেটাকেই বলা হয় কি সেটাই হচ্ছে তার মূল অর্থ এবং সেটাকেই বলা হয় কি বাচ্চার্থ বা আবিধানিক অর্থ অনেক সময় দেখবে তোমরা লেখার সময় লেখো যে এই শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে এই আবিধানিক অর্থ হচ্ছে যে কোনো একটা শব্দের অভিধানগত একটা নির্দিষ্ট অর্থ আছে সেই অর্থটাকে বলা হয় বাচ্চার্থ বা আবিধানিক অর্থ যেমন ধরো মাথা মাথা বলতে আমরা কি বুঝি মাথা হচ্ছে আমাদের শরীরের একটা অঙ্গ আমাদের শরীরের ওপর দিকে সেটা অবস্থিত তার ভেতরে ব্রেন আছে তার ভেতরে নার্ভাস সিস্টেম আছে মাথাটা চুল দিয়ে আচ্ছাদিত হয়ে থাকে ইত্যাদি ইত্যাদি এইটা হচ্ছে মাথা বলতেই আমরা এটা বুঝি বা হাত হাত হচ্ছে আমাদের সব থেকে সক্রিয় দুটি অঙ্গ ডান হাত এবং বাঁ হাত আর একেবারে শীর্ষে পাঁচটা আঙুল আছে সেখানে নখ আছে হাতের কুনুই আছে হাত দিয়ে আমরা কাজ করি এইগুলো হচ্ছে আবিধানিক অর্থ এইগুলো হচ্ছে যেমন বোতল হ্যাঁ বা একটা শিশি শিশি বলতে কি বুঝে যে তার এরকম চেহারা সেটা নয় প্লাস্টিকের হবে সেটা কিংবা তার কাঁচের হবে তার ভিতরে জিনিস রাখা হয় এবং তার একটা ছিপি থাকে বা মুখ থাকে যেটা দিয়ে সেটা বন্ধ করে বন্ধ করে রাখা হয় ইত্যাদি ইত্যাদি বলে তার একটা আবিধানিক অর্থ তৈরি হয় অর্থাৎ যে কোনো একটা শব্দ উচ্চারণের সময় সঙ্গে সঙ্গে তার একটা ছবি বা তার একটা চেহারা আমাদের মনে কিন্তু ফুটে ওঠে এইটাকে বলা হয় কি বাচ্চার্থ বা আবিধানিক অর্থ কেমন আচ্ছা কিন্তু যেমন দেখো আমি বলছি যে মাথা মাথা তো মাথা বলতেই আমরা এইটা বুঝে গেলাম কিন্তু যদি আমি বলি যে চৌধুরী মশাই তো গ্রামের মাথা চৌধুরী মশাই হচ্ছেন এই গ্রামের মাথা এবার মাথা বলতে আমরা কি বুঝি হেড তার একটা এরকম চেহারা সেখানে চুল আছে তার ভেতরে ব্রেন আছে তার ভেতরে ইত্যাদি ইত্যাদি আছে অর্থাৎ মাথা ভেতরে নার্ভাস সিস্টেম আছে সেই মাথা আমাদেরকে কি করছে চালিত করছে আমরা কি করব না করব অর্থাৎ মাথার নির্দেশ মেনেই একটা মানুষ সব কাজ করছে এই এইবারে মাথার যে অর্থটা বা যে ছবিটা আমাদের সামনে ভেসে ওঠে সেইটার ভেতর দিয়ে আমরা মাথার যে কাজ সেই কাজটাকে ধরতে চাইছি অর্থাৎ চৌধুরীবাবু গ্রামের মাথা হচ্ছে চৌধুরীবাবু এই গ্রামের হেড চৌধুরীবাবুর কথা সবাই শুনি বাবুকে মান্যতা মান্যতা দেয় চৌধুরীবাবু যেটা বলে সেই নির্দেশ অনুযায়ী তারা কাজ করে একটা মানুষও কিন্তু তার মাথা বা মস্তিষ্ক যে নির্দেশ দেয় সেই নির্দেশ অনুযায়ী সে কাজ করে অর্থাৎ এখানে মাথার যে চেহারাটা মাথার যে অবয়ব বা সংস্থানগত যে চেহারাটা সেই চেহারাটাকে অতিক্রম করে আমরা মাথার যে কাজটা সেই কাজটাকে ধরে আমরা এইটা বললাম চৌধুরীবাবু গ্রামের মাথা অর্থাৎ মাথার যে বাচ্চার্থ বা মাথার যে আবিধানিক অর্থ সেই অর্থটাকে বাদ দিয়ে নয় সেই অর্থটাকে অবলম্বন করে আমরা সেইটাকে অতিক্রম করে আমরা আরেকটা অন্য অন্য দিকে অর্থর ধাবিত হলাম যেই অর্থটা মাথার কাজের সঙ্গে যুক্ত যেই অর্থটা মাথার কাজের সঙ্গে যুক্ত অথবা যদি আমরা বলি বাবা অঙ্কে তোর যা মাথা না অর্থাৎ অঙ্কে সে খুবই কাঁচা অঙ্কে সে খুবই কাঁচা আবার ফিজিক্সে ওর দারুণ মাথা অর্থাৎ ফিজিক্সে সে ভীষণ ভালো এই যে একটা মাথা আমার খুব মাথা ধরেছে অর্থাৎ মাথার মধ্যে আমার একটা পেন হচ্ছে যন্ত্রণা হচ্ছে এই যে মাথা একটা শব্দ সেই ডিকশনারিতে বা অভিধানে মাথার কিন্তু একটাই শব্দ অর্থ অভিধানে মাথার একটাই অর্থ সেটা হচ্ছে একটা অঙ্গ শরীরের একটা অঙ্গ কিন্তু এই একটা মাথা শব্দকে আমি দশটা ভাবে ব্যবহার করতে পারি গ্রামের মাথা অঙ্কে খুব ভালো মাথা আছে একটা মাথার দোষ লোকটার মাথার দোষ আছে অর্থাৎ সে পাগল হুম মাথার দোষ আছে মাথা মোটা হুম মাথায় মাথায় সমাবয়সী বা একেবারে হাইটে সমান মাথায় মাথায় গ্রামের মাথায় দোকানটা হচ্ছে গ্রামের ঘাট বসবে গ্রামের মাথায় এই যে ডিফারেন্ট ওয়েতে মাথা শব্দটাকে আমরা ব্যবহার করছি এবং প্রত্যেকটা ব্যবহারে তার অর্থটা পরিবর্তিত হয়ে যাচ্ছে অর্থটা পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং এই পরিবর্তিত অর্থটা কি না মাথার যে আসল অর্থ সেই মাথার আসল অর্থ বা বাচ্চার্থ যেটা বলছি বা আবিধানিক অর্থ যেটা বলছি সেটাকে অতিক্রম করে যখন আরেকটা অর্থের দিকে ধাবিত হচ্ছে বা আরেকটা অর্থের ইঙ্গিতের দিকে ধাবিত হচ্ছে তখন সেটাকে আমরা বলবো কি ব্যঙ্গার্থ বা রূপকার্থ ব্যঙ্গার্থ বা রূপকার্থ এই যে ডিফারেন্ট ওয়েতে মাথা শব্দটাকে ব্যবহার করছি এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে শব্দের যে অর্থগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে না যে বাক্যটার মধ্যে আমি মাথা শব্দটাকে ব্যবহার করছি সেই বাক্যের যে অন্যান্য পদগুলো সেই পদগুলোর সঙ্গে এই শব্দটা। কিরকম সম্পর্ক তৈরি হচ্ছে সেই সম্পর্ক তৈরি হওয়ার উপরে নির্ভর করছে শব্দের অর্থটা কোথায় কিভাবে পরিবর্তিত হয়ে যাবে ক্লিয়ার সুতরাং এই একই যেমন ধরো হাত 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 মানে কি আমার শরীরের একটা অঙ্গ সব থেকে ক্রিয়াশীল যে একটা অঙ্গ এবং সব থেকে কার্যকরী হাত দিয়ে আমরা কাজ করছি এবং এইটা মানুষকে সচল রাখছে মানুষকে কর্মক্ষম রাখছে কেমন আমরা কি বলছি যে এই তো পোল্টু হলো অমুক দাদার একেবারে ডান হাত হাত অর্থাৎ হাতের আমরা নির্ভর করি হাত আমাদের আমরা যেটা চাই সেই কাজটা হাত করে দেয় কেমন অর্থাৎ ওর ডান হাত বাঁহাত মানে একেবারে ওকে ছাড়া এ অচল হাত ছাড়া যেমন আমরা প্রায় অচল ওকে ছাড়া সেই লোকটি অচল লোকটির হয়ে ওই ছেলেটি কাজ করে দিচ্ছে এবং সে খুব কাছের এবং কর্মী অর্থাৎ কর্মক্ষম হাত হচ্ছে আমাদের কর্মক্ষমতার একটা মেশিন কেমন আমরা এই দুটো দিয়ে কাজ করি তেমনি ওই ছেলেটি হচ্ছে ওই লোকটির ওরকম একটি মেশিন যাকে দিয়ে সে কাজ করে এই হাতের এই এইরকম ধরনের বিভিন্ন ধরনের যেমন হাতে হাত হাতে হাত ধারাধরি করে চললো হাত ধরাধরি মানে তার একটা তাদের মধ্যে যে বন্ধুত্ব বা তাদের মধ্যে যে একটা শক্তিত্ব বা তাদের মধ্যে যে ইন্টিমেসি হুম সেইটা বোঝায় হ্যাঁ এক হাত হয়ে যাক এক হাত হয়ে যাক এক হাত দাবা হয়ে যাক বা এক হাত তাস হয়ে যাক হাতের একটা অন্য শব্দ মানে একটা দান খেলা হোক হ্যাঁ একটা দান খেলা হয়ে যাক একেবারে হাতে হাতে ধরে ফেললো চুরিটা একেবারে হাতে হাতে ধরে ফেললো অর্থাৎ একদম মাল মানে দ্রব্য সমেত চোরকে ধরে নিল একেবারে হাতে হাতে ধরে ফেলা এই যে হাত শব্দটাকে এতগুলো অর্থে আমি ব্যবহার করছি সে হাত মানে তো একটা অঙ্গ অথচ কেন তার অর্থগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে অর্থগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে যে যে বাক্যের মধ্যে আমি এই শব্দটাকে ব্যবহার করছি সেই বাক্যের যে অন্যান্য পদগুলো আছে সেই পদগুলোর সঙ্গে এই নির্দিষ্ট শব্দটা কীরকম সম্পর্ক তৈরি করছে তার উপরে তার উপরে নির্ভর করছে যেমন ওই গঙ্গার উপর আমার বাড়িটা গঙ্গার উপরে গঙ্গার উপরে গঙ্গার উপরে কখনো বাড়ি হয় গঙ্গার ওপরে তো বাড়ি হয় না অর্থাৎ আমার বাড়িটা গঙ্গার ওপরে তার যদি আবিধানিক অর্থ বাচ্চার্থ ধরি তাহলে এটা যে গঙ্গা তো জল তার উপরে বাড়ি কি করে হবে অ্যাকচুয়ালি তো তা নয় অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার বাড়িটা হচ্ছে গঙ্গার একদম ধারে আমার বাড়িটা থেকে হয়তো গঙ্গা দেখা যায় বা আমার বারান্দার তলা দিয়ে গঙ্গা বয়ে যায় বা আমার বারান্দায় বসলে আমি গঙ্গাটাকে দেখতে পারি যার জন্য আমি বলছি আমার বাড়িটা একেবারে গঙ্গার উপরে অর্থাৎ গঙ্গার সঙ্গে আমার বাড়ির নৈকট্য বোঝাতে এখানে গঙ্গার ওপরে শব্দটাকে ব্যবহার করা হয়েছে নৈকট্য বোঝানোর জন্য গঙ্গার ওপরে শব্দটাকে আমরা ব্যবহার করছি অর্থাৎ গঙ্গার ওপরে এর যে বাচ্চার্থ বা এর যে আবিধানিক অর্থ বা এর যে আসল অর্থ সেই অর্থটাকে অতিক্রম করে একটা ব্যঙ্গার্থ অর্থাৎ গঙ্গার ধারে বা নৈকট্য কে বোঝাতে আমি এটা ব্যবহার করলাম অর্থাৎ ব্যঙ্গার্থ এটা বা রূপকার্থ বাচ্চার্থকে অতিক্রম করে ব্যঙ্গার্থ বা রূপকার্থের দিকে আমরা এগিয়ে গেলাম যেমন দেখো জীবনানন্দ দাশের রূপসী বাংলা এই ইয়েতে বনলতা সেনে পাখি নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন এখন পাখির নীড়টা তো দেখতে মোটেও সুন্দর নয় কারুর চোখ যদি পাখির নীড়ের মতন হয় তাকে দেখে আর যাই হোক কবির কখনো কাব্য ইয়ে জাগরিত হবে না মানে কবিতা লেখার ইচ্ছে জাগরিত হবে না তাহলে কি বলতে আমরা যেটা বুঝি যে দিয়ে কাঠি ঠাঠি দিয়ে যে নীরের যে চেহারাটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে আর কি তার আবিধানিক যে অর্থ বা বাচ্চার্থ যেটা ভেসে ওঠে অ্যাকচুয়ালি সেটা নয় নীড় তার একটা যেমন চেহারা আছে নিজের একটা ভাবনা আছে নিরের ভাবনা মানে বাসস্থান বাড়ি নিরাপত্তা আরাম নিজত্ব সেখানে থাকা মানে একটা কনসেপ্ট আমার আমার বাড়ি বাড়ি মানে কি বাড়ি বলতে আমরা কি বুঝি ইটের পরে ইট সেখানে সিমেন্ট বালি দিয়ে চারটে দেওয়াল থাকবে দুটো জালনা থাকবে বাড়ি মানেই এইটা কিন্তু আমরা কি বলি ধরো কারুর বন্ধুর বাড়িতে গেছি নাড়ে অনেক রাত হলো বাড়ি যাই আরে আমি যেখানে বসে আছি সেটাও তো বাড়ি আবিধানিক অর্থে সেটাও তো বাড়ি ইট কাট পাথর গ্রিল রং কিছু দিয়েই তো এই ঘরটা তৈরি তারও তো চারটে দেওয়াল আছে দুটো জালনা আছে একটা দরজা আছে তো নাড়ে আমি আমার বাড়ি যাই তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাড়ি এবং আমার বাড়ি কনসেপচুয়ালি ডিফারেন্স কনসেপচুয়ালি ডিফারেন্স বাচ্চার্থ বা আবিধানিক অর্থের দিক থেকে কিন্তু এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই এটাও বাড়ি ওটাও বাড়ি কিন্তু কনসেপচুয়ালি ওটা বন্ধুর বাড়ি এটা আমার বাড়ি আমার বাড়ি মানে সেখানে আমার যে বোধটা আছে আমার নিরাপত্তা আছে আমার আশ্রয় আছে আমার নিজত্ব আছে আমার বলে একটা ভাবনা আছে এগুলো সবই কিন্তু ভাবনা সবই কিন্তু ভাবনা যেটা ওই অবয়বকে বা কনস্ট্রাক্টকে অতিক্রম করে একটা থিংকিং একটা ভাবনা একটা ইমোশন এইগুলো অনেকগুলো ব্যাপার এখানে জড়িয়ে যায় তাই তেমনি পাখির নিড়ের মতো চোখ তুলে সেই নায়িকার যে চোখ সে যে পাখির নিড়ের মতন অর্থাৎ কনসেপচুয়ালি পাখির নীড় বলতে আমরা যা বুঝি বা পাখির নিড়ের যে চেহারা আমার চোখের সামনে যে তার যে বাচ্চার্থ বা তার যে আসল অর্থ সেইটাকে অতিক্রম করে সেখানে কি নায়িকার চোখে পাখি নিরের যে বোধের জায়গাটা অর্থাৎ নিরাপত্তা ভালোবাসা প্রেম আশ্রয় সেই দৃষ্টিতে সে হাল ভাঙা নাবিক সেটা দেখতে পেরেছিলেন কেমন সারাদিন ধরে পাখি আকাশে আকাশে ঘুরে বেড়ায় কেমন তারপরে সারাদিন পরে সন্ধ্যেবেলায় সে কি করে কুলায় ফেরে বাসস্থানে ফেরে কেন না সেই বাসস্থানেই তার পরিবার আছে সেই বাসস্থানে তার আপনজনেরা রয়েছে তার নিরাপত্তা আছে তার ভালোবাসা আছে তার প্রেম আছে এই যে জায়গাটা এই যে বোধের জায়গাটা এই যে ফিলিংসের জায়গাটা এই জায়গাটাই কিন্তু ওখানে ধরা অর্থাৎ এটা কিন্তু বাচ্চার্থকে অতিক্রম করে বা আবিধানিক অর্থকে অতিক্রম করে এটা কিন্তু ব্যঙ্গার্থের দিকে ধাবিত হয়েছে তাই জন্যই তো পড়ছে যে পাখির নিরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন হুম এবং এই যে পাখির নিরের মতো চোখ সেই নীড়ের মতন চোখে প্রেম আছে আশ্রয় আছে প্রশ্রয় আছে ভালোবাসা আছে নিরাপত্তা আছে তাহলে শব্দটার ব্যবহারটা কি না শব্দটাকে যখন আমি ব্যবহার করছি সেই শব্দটার ব্যবহারটা কিভাবে বিশ্লেষিত হবে বা কিভাবে সেটাকে আমি ব্যাখ্যা করব দ্যাট ডিপেন্ডস অন দ্য রিলেশন সেটা নির্ভর করছে কিসের সম্পর্কের মধ্যে যে বাক্যের মধ্যে আমি নির্দিষ্ট শব্দটাকে ব্যবহার করছি সেই শব্দটার সঙ্গে সেই বাক্যের যে অন্যান্য পদগুলো সে বাক্যের অন্যান্য পদগুলোর যে সম্পর্ক সেই সম্পর্কের ওপরে নির্ভর করছে শব্দটা কীভাবে ব্যবহৃত হবে ঠিক এইরকমভাবেই আমরা দেখতে পাচ্ছি যে শব্দের অর্থ কিভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে আশা করছি এইটুকু তোমরা বুঝতে পেরেছ যে শব্দের অর্থ পরিবর্তন পড়তে গেলে আমাদের বেসিক দুটো ধারণা মাথায় রাখতে হবে একটা হচ্ছে শব্দের বাচ্চার্থ বা আবিধানিক অর্থ বা মূল অর্থ বা যে কোনো একটা শব্দ শুনলেই যে ছবিটা আমাদের চোখের সামনে প্রথম ভেসে ওঠে সেইটা আচ্ছা আরেকটা হচ্ছে তার ব্যঞ্জনার্থ বা তার রূপকার্থ অর্থাৎ বাচ্চার্থকে অতিক্রম করে যখন অন্য কোনো অর্থের দোতনা করে তখন সেটাকে আমরা কি বলি তখন সেটাকে আমরা বলি ব্যঙ্গার্থ বা রূপকার্থ কেমন আচ্ছা এই এই এইটুকু তো বোঝা গেল আচ্ছা এইবারে আমি তোমাদেরকে বলি যখন তোমরা আমার এই ইয়েটা ভিডিওটা দেখবে অবশ্যই সঙ্গে একটা পেন্সিল বা পেন আর একটা খাতা নিয়ে বসবে কেমন প্রথমেই লিখবে শব্দের অর্থের পরিবর্তন পড়তে গেলে দুটো দাগ দিয়ে একটা হচ্ছে বাচ্চার্থ একটা হচ্ছে ব্যঙ্গার্থ লিখে নিলে আচ্ছা ব্যাস তারপরে তুমি পড়ো তারপরে শব্দের অর্থ পরিবর্তনের যে কারণ আমরা ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রেও দেখেছি যে ধ্বনি পরিবর্তনের কারণ আমরা কিভাবে ব্যাখ্যা করেছি কারণ যে কোনো একটা পরিবর্তন তো হঠাৎ করে হয় না যে কোনো একটা পরিবর্তন হতে গেলে তার পেছনে কতগুলো ক্লজ থাকে তার পেছনে কতগুলো কারণ থাকে কজ থাকে তো ঠিক তেমনি এখানেও আমরা দেখবো যে শব্দের অর্থ পরিবর্তন তাকে আমি দুটো ভাগ করে নেব একটা হচ্ছে তার স্থূল কারণ একটা হচ্ছে তার সূক্ষ্ম কারণ স্থূল কারণকে আবার আমরা তিনটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে তার ভৌগোলিক কারণ একটা হচ্ছে তার ঐতিহাসিক কারণ একটা হচ্ছে তার উপকরণগত কারণ ভৌগোলিক কারণ ঐতিহাসিক কারণ উপকরণগত কারণ আচ্ছা সূক্ষ্ম কারণের মধ্যে আমরা দেখব কি সাদৃশ্য দু নম্বর হচ্ছে মানসিক বিশ্বাস বা ধর্মীয় সংস্কার তিন নম্বর শৈথিল্য বা আরামপ্রিয়তা চার নম্বর তার আলঙ্কারিক প্রয়োগ তাহলে স্থূল কারণে আমরা দেখব তিনটে সূক্ষ্ম কারণে আমরা দেখব চারটে সাদৃশ্য মানসিক বিশ্বাস ও ধর্মীয় সংস্কার তিন নম্বর শৈথিল্য বা আরামপ্রিয়তা চার নম্বর হচ্ছে আলঙ্কারিক প্রয়োগ আচ্ছা প্রথমটা তাহলে স্থূল কারণের প্রথমটা হচ্ছে ভৌগোলিক কারণ ভৌগোলিক কারণ কি আমরা জানি যে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রেও দেখেছি ভৌগোলিক কারণ একটা ফ্যাক্টর হয় শব্দ পরিবর্তনের ক্ষেত্রে তো খুবই হয় আমরা জানি যে ভারতবর্ষ হচ্ছে বিচিত্র ভৌগোলিক তার ইয়ে রয়েছে বৈচিত্র্য রয়েছে সেখানে পার্বত্য অঞ্চল আছে সেখানে মালভূমি আছে সমভূমি আছে উপত্যকা আছে উপকূল আছে মরুভূমি আছে সব এবং প্রত্যেক একটি ভৌগোলিক অঞ্চলেরই নিজস্ব নিজস্ব ভৌগোলিক তার বৈশিষ্ট্য রয়েছে তো সেই বৈশিষ্ট্য মানুষের জনজীবনের উপরে তাদের সংস্কৃতির ওপরে তাদের মূল্যবোধের ওপরে তাদের শরীরি যে অঙ্গ অঙ্গসংস্থান সেগুলোর ওপরে সব কিছুর ওপরে কিন্তু এই ভৌগোলিক কারণ ভীষণভাবে এফেক্ট করে আমরা জানি রাজস্থানের একটা লোক তার স্বভাব তার চেহারা চরিত্র যেরকম হবে সুন্দরবনের একটা মানুষের সেরকম হবে না কেমন আবার ধরো উপকূলবর্তী একটা অঞ্চলের ধরো পূর্ব উপকূল বা পশ্চিম উপকূলের একটা মানুষের যে চেহারা তার যে স্বভাব তার যে কথাবার্তা ইত্যাদি আবার কাশ্মীরের কোনো একটা অঞ্চলের মানুষের পার্বত্য অঞ্চলে কাশ্মীরে কোনো একটা বা হিমাচল প্রদেশের কোনো একটা অঞ্চলের মানুষের সেটা সেরকম হবে না অর্থাৎ এই যে ভৌগোলিক অঞ্চল ভীষণভাবে মানুষের জীবনযাত্রা মানুষের কথাবার্তা তাদের বিশ্বাস তাদের মূল্যবোধ তাদের গোটাটাই গোটা কালচারটাকেই বলো বা তাদের জীবনযাপন যেটাকে আমরা বলি তাকে ভীষণভাবে প্রভাবিত করে এবং এই জীবনযাপন এই যে সংস্কৃতি এর উপরেই নির্ভর করে থাকে যে সে কীরকম ধরনের ভাষা ব্যবহার করবে সে কীরকম ধরনের শব্দ প্রয়োগ করবে তার শব্দের দোতনা কীরকম হবে কেমন এই এইগুলোর উপরে কিন্তু ভীষণভাবে নির্ভর করে আচ্ছা যেমন দেখো যে যেমন অভিমান অভিমান আমরা বাংলায় কিভাবে ব্যবহার করি অভিমান করেছে অর্থাৎ সে দুঃখ পেয়েছে সেখানে কোনোভাবে তার একটা দুঃখ ব্যাপারটার সঙ্গে থাকে কারুণ্য ব্যাপারটার সঙ্গে থাকে কান্না থাকে অর্থাৎ করুণ রসের একটা যোগাযোগ রয়েছে অভিমানের সঙ্গে করুণ রসের একটা যোগাযোগ রয়েছে কে কেউ একটা কোনো কথা বললে বা কোনো আচরণে সে যখন দুঃখ পায় সেই দুঃখ থেকেই কিন্তু এক ধরনের অভিমান তৈরি হয় অর্থাৎ দুঃখ মানেই সেখানে করুণ রসের প্রবাহ তেমন আমরা বাংলায় যে বলি যে খুব অভিমানী মেয়ে বা ওর খুব অভিমান হয়েছে বা ইত্যাদি ইত্যাদি সেইটার সাথে কিন্তু এই অভিমানটা জুড়ে যুক্ত যেখানে করুণ রসের একটা প্রবাহ রয়েছে দুঃখ করুণ কারু করুণ করুণ রস ইত্যাদি কিন্তু উত্তর ভারতে যদি আমরা দেখি অভিমান অভিমান শব্দটা হচ্ছে কি পশ্চিম ভারত বা উত্তর ভারতে রুক্ষ কঠিন প্রকৃতিতে তার অর্থ দাঁড়ায় অহংকার বা অহংভাব উত্তর ভারত বা পশ্চিম ভারত এরা হচ্ছে রুক্ষ লাল মাটির দেশ রুক্ষ ভীষণ রুক্ষ ফলে সেখানকার মানুষের মধ্যেও কিন্তু তার স্বভাব বা চরিত্রগত দিক থেকেও তারা অনেক বেশি বলশালী তারা অনেক বেশি মানে এক ধরনের টাফনেস বা এক ধরনের রাফনেস তাদের মধ্যে থাকে ফলে সেখানে করুণ রসের প্রবাহের থেকেও বীর রসের প্রাবল্য অনেক বেশি করুণ রসের প্রবাহ থেকেও বীর রসের প্রাবল্য অনেক বেশি তাই তারা অহংকার বলতে বোঝায় হচ্ছে অহমিকা অহংকার বলতে অভিমান বলতে তারা বোঝায় অহমিকা বা অহংকার তোমরা তো হিন্দি বই দেখো তো হিন্দি বইতে অভিমানী হ্যাঁ অভিমানী হচ্ছে হচ্ছে সে প্রচন্ড তার একটা দর্প বা তার একটা অহংকার রয়েছে কেন একই শব্দ দুটো জায়গায় ব্যবহার করা হচ্ছে দু রকম তার কারণ হচ্ছে ভৌগোলিক পরিবেশ বা ভৌগোলিক প্রতিবেশ যখন বাংলায় অভিমান শব্দটা ব্যবহৃত হচ্ছে বাংলার মানুষের যে প্রকৃতি বাংলার মানুষের যে স্বভাব বাংলার মানুষের স্বভাবের যে কোমলতা সেই তার পরিপ্রেক্ষিতে অভিমান শব্দটার একরকম অর্থ দাঁড়াচ্ছে আবার উত্তর ভারত বা পশ্চিম ভারতের যে ভৌগোলিক প্রতিবেশে সেখানকার মানুষ বা সেখানকার জনজীবনের যে পরিকাঠামো তার পরিপ্রেক্ষিতে তাদের যে স্বভাবগত উগ্রতা তাদের যে স্বভাবগত রুক্ষতা তার সেই অনুযায়ী সেই অভিমান শব্দটা সেইভাবে তারা ব্যবহার করছে সুতরাং আমরা বলতে পারি যে ভৌগোলিক কারণ ভৌগোলিক কারণের ওপরেও কিন্তু একটা শব্দের অর্থ দুটো ভিন্ন জায়গায় ভিন্ন রকম তৈরি হচ্ছে এটা হচ্ছে ভৌগোলিক কারণ আচ্ছা তারপরে আমরা দেখব সেটা হচ্ছে তার ঐতিহাসিক কারণ শব্দ পরিবর্তনের একটা ঐতিহাসিক কারণ কি না জীবনধারা পরিবর্তনের ইতিহাস জীবনধারা পরিবর্তনের ফলে শব্দের অর্থ পরিবর্তিত হয়ে যায় জীবন তো কখনো থেমে থাকে না সেটা সবসময় চলমান এবং বহমান এই যে চলমান জীবন একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা এই যে জীবন প্রবাহ প্রবাহিত হচ্ছে প্রতিনিয়ত এই পরিবর্তিত জীবনধারার পরিপ্রেক্ষিতে শব্দের অর্থ কিন্তু পরিবর্তিত হয়ে যায় অনেক আগে যে শব্দটার যে অর্থ ছিল তারপরে সময় বদলেছে যুগ বদলেছে সেই সময় ও যুগের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তাধারা মানুষের ব্যক্তিত্ব মানুষের মূল্যবোধ মানুষের ধারণা মানুষের জীবনযাপন সবই বিবর্তিত হয়েছে কেমন এই বিবর্তনের ফলে ফলে হচ্ছে কি সেই শব্দগুলো একশো বছর পূর্বে যেভাবে ব্যবহৃত হতো সেই শব্দগুলো আর এখন সেভাবে ব্যবহৃত হচ্ছে না সে তার পরিবর্তিত অর্থ নিয়ে এসে দাঁড়াচ্ছে সে তার পরিবর্তিত অর্থ নিয়ে এসে দাঁড়াচ্ছে কেমন আচ্ছা ও যেমন দেখো বিবাহ শব্দটা পূর্বে বিবাহ শব্দটার অর্থ কী ছিল ছিল একেবারে বহন করে নিয়ে যাওয়া হয় যাকে একেবারে বহন করে নিয়ে যাওয়া হয় যাকে তাকে বলা হয় বিবাহ কেন হতো না আগেকালে কি করত ঘোড়ায় চড়ে ছেলেরা আসতো এসে যুদ্ধ করত যুদ্ধ করে প্রতিপক্ষকে পরাজিত করে যে কন্যাকে তারা বিবাহ করতে চায় সেই কন্যাকে তারা তুলে নিয়ে চলে যেত হুম প্রথমে এটাই করতো আক্রমণ করতো আক্রমণ করে সেখান থেকে কন্যাকে তুলে নিয়ে চলে যেত তারপরে যেটা হলো যে কন্যাকে মানে সম্পর্ক স্থাপন করবার জন্য আসবে অশ্বারূঢ় হয়ে সে পাত্রপক্ষ আসবে এবং কন্যাকে ছি ইয়ে করে যুদ্ধে জয় জয়লাভ করে কন্যাকে সে নিয়ে চলে যাবে অর্থাৎ এইটা আগে যেমন একটা মানে পীড়ন ছিল যে কোনো একটা জায়গায় দুর্বল জায়গায় বলশালী সে আক্রমণ করলো করে সেই মেয়েদেরকে তুলে নিয়ে গেল নিয়ে গিয়ে তাকে রেখে দিল ইত্যাদি ইত্যাদি ধীরে ধীরে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেটা পরিবর্তিত হয়ে গেল যে না তাকে বিয়ে করতে হবে তার সাথে ঘর সংসার করতে হবে তার সন্তান উৎপাদন করতে হবে তখন সেটা কি করলো না ঘোড়ায় চড়ে এসে সে বিয়ে করে স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছে বহন করে নিয়ে চলে যাচ্ছে সে একেবারের জন্য বহন করে নিয়ে যাচ্ছে যার জন্য এটাকে বলা হতো কি বিবাহ হ্যাঁ অর্থাৎ স্বামী কতটা বলশালী বা সে কতটা বীর হ্যাঁ সে ভবিষ্যতে স্ত্রীকে রক্ষণাবেক্ষণ করতে পারবে কিনা এইগুলো দেখার জন্য এই রকম একটা প্রথা ছিল যে তাকে নিয়ে এসে জয় করে নিয়ে যাবে বহন করে নিয়ে যাবে তো একেবারে বহন করে নিয়ে যাওয়া এই অর্থেই বিবাহ শব্দটা প্রচলিত ছিল কিন্তু ক্রমে ক্রমে সমাজ কি হয়েছে ইতিহাস সমাজের ইতিহাস সামাজিক ইতিহাস বদলে গেছে এবং এই ইতিহাস বদলের সঙ্গে সঙ্গে পূর্বের আগের যে বর্বরচিত বিবাহ রীতি সেটা অপ্রচলিত হয়ে পড়ল পূর্বের বর্বরোচিত মানে কি এলো তাকে মেরে মার দাঙ্গা করে তাকে ছিনিয়ে নিয়ে চলে গেল এটা তো কখনো সামাজিক রীতি হতে পারে না কেমন তো সেই রীতিটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল সমাজ পরিবর্তিত হলো সমাজের অনুশাসন হলো আমরা সবাই সেই সমাজ সামাজিক অনুশাসনকে মান্যতা দিয়ে জীবনযাপন করতে শুরু করলাম কারণ আমরা সামাজিক জীব ফলে সেখান থেকে যত অন্যায় যত বর্বরতা অত্যাচার ধীরে ধীরে তিরোহিত হতে শুরু করলো এই যে ডেভেলপমেন্ট বা মডার্নাইজেশন অব দ্য সোশ্যাল থিঙ্কিং বা সোশ্যাল থটস সামাজিক রীতি নীতি ইত্যাদির যে আধুনিক মনোভঙ্গি বা আধুনিক ধারণা সেই ধারণার সঙ্গে সঙ্গে পূর্বের যে বিবাহ সম্পর্কিত ধারণা পূর্বের যে বিবাহ সম্পর্কিত প্রচলিত রীতিনীতি সেইগুলো তিরোহিত হয়ে গেল আচ্ছা এবং আধুনিক সমাজে কাউকে সেভাবে তো বহন করে নিয়ে যাওয়া হয় না বহন করে মানে কি তুলে নিয়ে ঘোড়ায় তুলে নিয়ে চলে যেত সেটা হচ্ছে বহন কিন্তু তারপরে কি হয়েছিল বহন পালকি করে বহন করে নিত বউ যখন আসতো পালকি করে আসতো এক জায়গা থেকে আরেক জায়গা তাকে বহন করে নিয়ে আসা হচ্ছে কেমন পালকিতে বউ যাচ্ছে কিন্তু এখন তো সেই অর্থে নয় একেবারেই নয় বউকে কোথাও বহন করে নিয়ে যেতে হয় না অথচ বিবাহ শব্দটা কিন্তু আছে বিবাহ শব্দটা কিন্তু রয়ে গেছে এখন আর বিবাহ কিন্তু বহন করা নয় এখন বিবাহ হচ্ছে পরিণয় সূত্রে আবদ্ধ বৈবাহিক সম্পর্কে আবদ্ধ বা পরিণয় সূত্রে আবদ্ধ তাহলে এটা আমাদের কাছে খুব ক্লিয়ার যে ইতিহাসকে যদি আমরা দেখি আজ থেকে কয়েকশো বছর আগে বিবাহ সম্পর্কিত কি ধারণা বিবাহ শব্দটা কোন কোন পরিপ্রেক্ষিতে বিবাহ শব্দটাকে ব্যবহার করা হয়েছিল কোন রীতির পরিপ্রেক্ষিতে বিবাহ শব্দটা এসেছিল আর তারপরে সমাজ বিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রম পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিবাহ শব্দটা কিভাবে পরিবর্তিত হচ্ছে এবং সেই রীতি নীতির ক্রম পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিমার্জনের সঙ্গে সঙ্গে বিবাহ শব্দটা রয়ে গেছে ঠিকই কিন্তু বিবাহ শব্দটার অর্থ পরিপূর্ণভাবে পরিবর্তিত হয়ে গিয়ে এখন হচ্ছে পরিণয় সূত্রে আবদ্ধ আচ্ছা তারপরে হচ্ছে কি উপকরণগত উপকরণগত কি আচ্ছা উপকরণগত কি উপকরণগত অনেক সময় যে কোনো উপকরণ যে যে উপকরণে কোনো বস্তু তৈরি হলে সেই উপকরণের নামানুসারে কিন্তু বস্তুটার নামকরণ হয়ে থাকে কেমন যেমন দেখো পরবর্তীকালে তার উপকরণের পরিবর্তন হয়ে গেলেও কিন্তু সেই নামটাই থাকে যেমন দেখো কালি কালি মানে কি লিখি যে কালি কালো তরল উপকরণ থেকে যাত বলে সেটাকে কালি বলা হতো হুম কালি যে লেখা হতো সেটার রং ছিল কালো এবং নিশ্চয়ই কালো উপকরণগত যে তরল পদার্থ সেটাকেই বলা হতো কালি কিন্তু পরে দেখো আমরা লাল কালি কালি সবুজ কালি এখন তো কত রকমের কালি হয় কিন্তু তার যে মূল চরিত্র কালি কালো থেকে যে শব্দটা এসেছে সেইটা কি কেমন এইবারে লাল নীল হলুদ সবুজ উপকরণের পার্থক্যের ফলেই তো তার রঙের পরিবর্তন হচ্ছে তাহলে লালটাকে তো কালি বলা উচিত নয় সবুজটাকে কালি বলা উচিত নয় কারণ কালিটা কালো থেকেই কালি কিন্তু আমরা তা করি না উপকরণগত পরিবর্তন হলেও তার শব্দের যে অর্থটা সেই সেইটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না আচ্ছা যেমন দেখো নীলকালি লাল সবুজকালি সবুজ পেপার পেপার শব্দটা কি প্যাপিরাস গাছের ছাল থেকে তৈরি হতো বলে সেটাকে আমরা বলতাম কি পেপার প্যাপিরাস তো কত যুগ আগের কথা এখন পেপার তৈরি হচ্ছে কি কত কিছু উপকরণ দিয়ে পেপার তৈরি হচ্ছে গাছের ছাল টাল কোথাও নেই উপকরণের পরিবর্তন হয়ে গেছে কিন্তু নামের নামটা কিন্তু রয়ে গেছে এখন পেপার মানে কি পেপার নামটা পরি থেকে তার উপকরণের পরিবর্তন হলেও তার পেপার শব্দটার অর্থেরও পরিবর্তন হয়ে গেছে এখন পেপার মানে প্যাপিরাস গাছের ছাল নয় এখন পেপার মানে ওই সব কিছু দিয়ে যে মন্ড তৈরি করে যেখান থেকে পেপার পাল্প তৈরি হয়ে পেপার পাল্প থেকে যে পেপার তৈরি হচ্ছে পেপার সুতরাং উপকরণগত অনেক সময় যে উপকরণে কোনো বস্তু তৈরি হলো সেই উপকরণের নামানুসারে সেই বস্তুটির নাম হয়ে থাকে ঠিকই কিন্তু পরবর্তীকালে বস্তুটির উপকরণগত পরিবর্তনের সঙ্গে পরিবর্তন হলেও তার নামের কিন্তু কোনো পরিবর্তন হয় না অর্থটার পরিবর্তন হয়ে যায় বিবাহের যেমন অর্থের পরিবর্তন হয়ে গেছে তেমনি কালির অর্থের পরিবর্তন হয়ে গেছে তেমনি পেপারের অর্থের পরিবর্তন হয়ে গেছে আচ্ছা এই তিনটে গেল আমার ভৌগোলিক কারণ এইবারে আমি চলে আসি সূক্ষ্ম কারণ প্রথমটা হচ্ছে সাদৃশ্য সাদৃশ্য কি বিষয়গত সাদৃশ্যের ফলে অর্থের পরিবর্তন হতে পারে দুটো বিষয়ের মধ্যে যদি কোনো সাদৃশ্য থাকে তাহলে কিন্তু অর্থের পরিবর্তন হয় কেমন যেমন তিল তেল তিল তেল তৈরি হয় যে শস্য থেকে তাকে বলা হয় তিল তোমরা তো জানো তিল তিলের তেল ওরকম ছোটো ছোটো কালো কালো সাদাও হয় কালো ছোট্ট ছোট্ট কালো কালো একরকম শস্য যেই শস্য থেকে কি করা হয় তেল তৈরি করা হয় তিল তেল আমাদের গায়ে যে তিলগুলো হয় সেই তিলগুলোর চেহারা কিন্তু ছোট্ট ছোট্ট কালো কালো অর্থাৎ দুটোকে দেখতে এক রকম যার জন্য ওটাও তিল এটাও তিল কেমন সুতরাং তিল শস্যের শস্যের সঙ্গে আকৃতিগত সাদৃশ্য থাকার ফলে মানুষের গায়ের দাগকেও কিন্তু তিল বলা হয় এটা হচ্ছে সাদৃশ্যগত একটা কারণ যে তিল তার অর্থটা এখন কি তিল তিল মানে হচ্ছে গায়ের ওই ছোট ছোট ওই তিলও আছে কিন্তু এটাও হচ্ছে তিল যেখানে ছোট্ট ছোট্ট ওই শস্য দানার মতন কালো কালো থাকে আচ্ছা আর তারপরে হচ্ছে মানসিক বিশ্বাস বা ধর্মীয় সংস্কার অনেক সময়ই সংস্কার বসে মানুষ অশুভ বা বিপজ্জনক বস্তুর নাম উচ্চারণ করতে চায় না ভয় পায় সেক্ষেত্রে সেই বিষয়টির একটি শোভন নাম দেওয়া হয়ে থাকে হুম আচ্ছা তাহলে অনেক সময় আমরা এরকম সংস্কার বসে অশুভ্য বা বিপজ্জনক বস্তুর নাম আমরা বলি না যেমন ধর্মীয় বিশ্বাস যেমন একটা ধর্মীয় বিশ্বাস বলো বা মানসিক বিশ্বাসী বলো রাত্রিবেলায় সাপ বলতে নেই বলতে হয় কি লতা 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 লতার একটা অন্য অর্থ অথচ রাত্রিবেলায় যখন আমরা বলি তখন লতা সাপ এই অর্থে হয়ে যাচ্ছে যে বাবা সাপের নাম করতে নেই রাত্রিবেলায় লতা বলতে হয় কেমন আচ্ছা তারপরে যেমন ধরো কেউ মারা গেলে তাকে আমরা একটা ঠিকঠাক মানে তার পঞ্চত্ব প্রাপ্তি হয়েছে বা তিনি স্বর্গণ করেছেন বা তার গঙ্গ গঙ্গা প্রাপ্তি হয়েছে তিনি দেহ রেখেছেন এই ধরনের কথা বলি এটাকে সুভাষনও বলা হয় এই যে মানসিক বিশ্বাস বা ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে এটাকে আমরা সুভাষন মানে সুভাষন কোনো একটা ভালো শব্দ দিয়ে সেটাকে আমরা ব্যাখ্যা করি কেমন যেমন ধরো বাড়িতে যারা কাজের লোক কাজের বি তাদের লোককে বলে লোকে তাদেরকে কি বলে ঝি কিন্তু এই ঝি শব্দটা কোথা থেকে এসেছে ঝিউরি ঝিউরি মানে কি কন্যা কন্যা এই শব্দ থেকে এসেছে কিন্তু ঝি এই অর্থে ব্যবহার করা হয় যেমন দেখো নেই আমরা কি বলি যে নেই বলাটা ঠিক নয় গৃহস্থ ঘরে কোনো কিছু নেই বলাটা খুব অশুভ তাই আমরা বলি বারন্তু শাখা এগুলো হচ্ছে বিশ্বাস মানসিক বিশ্বাস শাখা ভেঙে গেছে বলতে নেই বলতে হয় শাখা বেড়ে গেছে শাখা বেড়ে গেছে কারণ এই শাখার সঙ্গে তার দাম্পত্য শাখার সঙ্গে তার স্বামী তার আয়ু এই অনেকগুলো মঙ্গল তার সাথে জড়িত যার জন্য শাখা ভেঙে গেছে এটা বলতে নেই বা ঘরে চাল বাড়ন্ত অর্থাৎ সেটা হচ্ছে ঘরে চাল নেই বলে সেটা অভাব এই এই যে মানসিক সংস্কারগুলো এই সংস্কারগুলো থেকেও কিন্তু শব্দের অর্থের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আচ্ছা তারপরে হচ্ছে শৈথিল্য বা আরামপ্রিয়তা অনেক সময় এই শৈথিল্য বা আরামপ্রিয়তা আমরা অনেক সময় শব্দের সবটুকু ব্যবহার না করে তার অংশ বিশেষ দিয়ে কাজ চালাই এবং তাতে শব্দের অর্থ পরিবর্তন হয়ে যায় তো অত বড় আমরা ইয়ে করি না বলি না আমরা ছোট করে বলি যেমন আজ সন্ধেবেলা আমার বাড়িতে এসে একটু চাটা খেয়েও আসলে বলা উচিত কি আজ সন্ধ্যেবেলায় আমার বাড়িতে এসে চা এবং তার সঙ্গে পকোড়া বলো ধোসা বলো রোল বলো মানে যে কোনো একটা খাওয়া দাওয়া বলো লুচি তরকারি বলো খেও কিন্তু এই যে পরের যে বাড়তি অংশটা এসে কি কি খাবে না খাবে অতটা না বলে যে আজ সন্ধ্যেবেলায় আমার বাড়িতে এসে চাটা খেও কেমন এইটা হচ্ছে কি সবটুকু না বলে অংশ বিশেষকে দিয়ে আমি একটা সম্পূর্ণ সেন্টেন্সকে একটা সম্পূর্ণ বিষয়কে জানিয়ে দিলাম আচ্ছা ফলে হচ্ছে কি নতুন অর্থ এই চাটা মানে জলখাবার চাটা জলখাবার একটা চায়ের একটা অন্য অর্থ চাটার একটা অন্য অর্থ দাঁড়ালো আবার সন্ধে বেলায় দেওয়া কি যে সন্ধে প্রদীপ দিয়ে দিও কেমন আহ সন্ধে দেওয়া কি আমরা বলি সন্ধেটা দেওয়া হয়েছে সন্ধে আবার দেব কি সন্ধ্যে তো একটা সময় অ্যাকচুয়ালি এটাকে ছোট করে নিয়েছি সন্ধেবেলায় প্রদীপ দেওয়া হয়েছে এটা আমাদের একটা ধর্মীয় সংস্কার সন্ধেবেলায় প্রদীপ দেওয়াটা একটা ধর্মীয় সংস্কার অথচ সন্ধে শব্দটার অর্থ কি সন্ধেবেলা হচ্ছে বিকেলের পরে যেটা অন্ধকার হয়ে আসে সেই বেলাটাকেই আমরা সন্ধেবেলা বলি সন্ধেবেলা আবার দেব কি কিন্তু সন্ধেবেলা প্রদীপ দেওয়া হয়েছে কি এই এত বড়টাকে আমরা কমিয়ে বলি হচ্ছে সন্ধে দেওয়া হয়েছে কি সন্ধে শব্দটার একটা আলাদা অর্থ তৈরি হয়ে গেল এবং ওই সন্ধেটারও অর্থ আছে এই সন্ধেটারও অর্থ আছে কিন্তু তার অর্থের পরিবর্তনটা ডিপেন্ড করছে কখন কোথায় কিভাবে আমি সেই শব্দটাকে প্রয়োগ করছি এবং ওই বাক্যের অন্যান্য পদের সঙ্গে এই শব্দটার কি সম্পর্ক তৈরি হচ্ছে যেমন এইটা হচ্ছে সৈথিল্য বা আরামপ্রিয়তা যেখানে আমি একটা বড় সেন্টেন্সকে ছোট করে সেই শব্দটার অর্থটা পরিবর্তন করে আমি আমার মনের ভাব প্রকাশ করছি আচ্ছা অলংকারিক প্রয়োগ শব্দের আলংকারিক প্রয়োগ তোমাদের তো আর নতুন করে বলার কিছু নেই এমন কোনো শব্দ বা পদ নেই যার অর্থের এতটুকু বিচ্যুতি হয় না যেমন গরু বললে আলঙ্কার গরু বললে যেমন মূর্খ বোঝায় তেমনি গরু বললে কিন্তু নিরীহ ব্যক্তিকেও বোঝায় নিরীহ ব্যক্তিকে শব্দকে ঘুরিয়ে প্রয়োগ করলে বর্ণনার অভিনবত্ব প্রকাশ পায় অলঙ্কার যারা পড়েছ শব্দালঙ্কার পড়লেই বুঝতে পারবে যে কি করে আলঙ্কারিক প্রয়োগ হয় আচ্ছা যেমন দেখো কলাপ। প্রকৃত অর্থে ময়ূর পুচ্ছের মতন সাজানো বিচিত্র বর্ণের কীর্তি কেমন আচ্ছা কলা কলাপ হচ্ছে ময়ূরপুচ্ছ কীর্তিকলাপ হচ্ছে কীর্তি কলাপ হচ্ছে ময়ূরপুচ্ছ অর্থাৎ সেখানে নানান বর্ণের বৈচিত্র্য সেখানে সৌন্দর্য এই এই যে একটা বৈচিত্র্য বৈচিত্র্যময়তা এইটাকে বলা বলার ক্ষেত্রেই কোনো একটি ব্যক্তির এই হচ্ছে তার কীর্তিকলাপ অর্থাৎ সেই সেখানে নানান রকম ভেরিয়েশন আছে নানান রকম কালার আছে কেমন এইটাকে বোঝাতে এই বর্ণ বৈচিত্র্যটাকে বোঝাতে কীর্তিকলাপ সবসময় ভালো অর্থে ব্যবহৃত নাও হতে পারে সেটা খারাপ অর্থেও ব্যবহৃত হতে পারে ওই যে ডিপেন্ড করছে কিভাবে আমি শব্দটাকে ব্যবহার করব কিন্তু কীর্তিকলাপ বেসিক্যালি হচ্ছে বর্ণময়তা সেইটাকে বোঝাতে এইটা ব্যবহার করা হয় আচ্ছা তারপরে যেমন দেখো সে দু ইংরেজি পড়েছে দু অর্থে দুখানা বই কেমন দু একখানা বই ও দু পাতা ইংরেজি পড়েই মনে করেছে সাং সাংঘাতিক দুপাতা তো কেউ ইংরেজি বই পড়ে না কম পড়েছে হয়তো একটা বা দুটো ইংরেজি বই পড়েই সে নিজেকে মস্ত বড়ো পণ্ডিত মনে করছে আচ্ছা তারপরে দেখো দারুন দারুণ আলংকারিক প্রয়োগ কি দারুণ সুন্দর দারুণ মানে ইন্টেন্সিটি বোঝাতে বোঝায় যে দারুণ সুন্দর মানে খুব সুন্দর দারুণ শক্ত মানে খুব শক্ত এই যে ইন্টেন্সিটিটা বোঝাতে বা তার ইয়েটা বোঝাতে প্রগাঢ়তাটা বোঝাতে আমরা দারুণ শব্দ বলি কিন্তু দারুণ শব্দটা অ্যাকচুয়াল মানে কি দারু দ্বারা নির্মিত অর্থাৎ কাঠ দ্বারা নির্মিত যেটা এবার কাঠ দ্বারা নির্মিত যে কোনো সেটা খুব শক্ত হয় খুব হার্ড হয় খুব শক্ত হচ্ছে এই যে ইন্টেন্সিটিটা খুব শক্ত এই ইন্টেন্সিটিটা থেকে শক্তটা বেরিয়ে বাদ হয়ে গেছে থেকে শক্তটা বেরিয়ে গেছে আছে কি দারুণ হচ্ছে মানে খুব কেমন আচ্ছা অত্যন্ত বা খুব এইটা এইগুলো হচ্ছে আলংকারিক প্রয়োগ যেমন ব্যবসায় ক্ষতি হলে আমরা বলি গণেশ উল্টানো হুম আলংকারিক প্রয়োগ হচ্ছে এইগুলো আচ্ছা তারপরে হচ্ছে সাদৃশ্যজাত পরিবর্তন সাদৃশ্যজাত পরিবর্তন মনে রাখা এটার আবার কতগুলো ভাগ আছে সাদৃশ্য মনে রাখার সুবিধার জন্য উচ্চারণের বৈষম্য লাঘবের জন্য যখন ধ্বনি বা রূপ বা অর্থকে অন্য শব্দের সঙ্গে মিলিয়ে তার সাদৃশ্যে শব্দের অর্থ পরিবর্তন করে নিই কেমন সাদৃশ্য হচ্ছে যেমন দেখো নতুন শব্দ আমরা তৈরি করে নি নতুন শব্দ আমরা তৈরি করে নিই সেই প্রক্রিয়াকে সাদৃশ্য বলে মনে রাখার সুবিধার জন্য বা উচ্চারণের বৈষম্য লাঘবের জন্য যখন ধ্বনি বা রূপ বা অর্থকে অন্যের সঙ্গে মিলিয়ে তার সাদৃশ্যে শব্দের অর্থের পরিবর্তন করে নিই তখন তাকে আমরা সাদৃশ্য বলি যেমন বলি টাকার কুমির কুমির শব্দটা কিন্তু টাকার আবার কুমির কি করে হয় অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে কুবের কুবের টাকার কুবের কুবেরের সঙ্গে টাকার কুবের হচ্ছে সম্পদের দেবতা কুবেরের সঙ্গে টাকার সাংঘাতিকভাবে ইয়ে আছে সম্পর্ক আছে কিন্তু আমরা সেটাকে প্রক্রিয়া এই এই সাদৃশ্যগত একটা কুবেরের সঙ্গে সাদৃশ্য করে নিয়ে আমরা বলে দিদি টাকার কুমির প্রচুর টাকা যার টাকার কুমির আচ্ছা সুকুমার সেন দেখিয়েছেন বধুটি বধুটি থেকে বৌড়ি এসছে হ্যাঁ শব্দ বধুটি থেকে বাংলায় ধ্বনি পরিবর্তনের ফলে এসছে বৌড়ি বৌড়ির সাদৃশ্যে আমরা বলি সাউরি শাশুড়িকে বলি সাউরি মেয়েকে বলি ঝিউড়ি এই রকম বধুটি থেকে বৌড়ি বৌরির সঙ্গে সাদৃশ্য বসত সাউরি ঝিউরি এইটা কিন্তু সুকুমার সেন আমাদের দেখিয়েছেন আচ্ছা বিমিশ্রণ যখন একটিমাত্র শব্দের প্রভাবে অপর শব্দটির রূপ পরিবর্তন করে তখন তাকে আমরা বলি বিমিশ্রণ অর্থাৎ নতুন শব্দ তৈরি হচ্ছে একটা শব্দের প্রভাবে আরেকটা শব্দের চেহারা পরিবর্তিত হচ্ছে যেমন দেখো পিয়াস পিয়াস যেমন তিয়াস তিয়াসা তিয়াস সাদৃশ্য সাদৃশ্যযুক্ত শব্দ হচ্ছে পিয়াস পিয়াস লাগা হয় অর্থাৎ তৃষ্ণা পেয়েছে তিয়াস পিয়াস এসেছে কোথা থেকে পিপাসা থেকে পিপাসা থেকে পিয়াস প্লাস তার সঙ্গে তৃষ্ণা যোগ করে হয়ে গেছে কি তিয়াস পিপাসা থেকে পিয়াস পিপাসা থেকে পিয়াস আর পিপাসা সঙ্গে তৃষ্ণা যোগ করে চলে এসেছে তিয়াস আচ্ছা যেমন দেখো এইটা এইটাকে আমরা বলবো কি বিমিশ্রণ যখন একটিমাত্র শব্দের প্রভাবে আরেকটি শব্দের রূপ পরিবর্তিত হয়ে যায় আচ্ছা জোর কলম কি একটি একটি শব্দ বা তার বিশেষ অংশের সঙ্গে যদি আরেকটি বিশেষ অংশের যোগ হয়ে থাকে দুটো একটা শব্দের একটা অংশ আরেকটা শব্দের আরেকটা অংশ দিয়ে জোর কলম হচ্ছে কেমন যান সব থেকে সুবিধা হচ্ছে সুকুমার সেনের হাঁস হাঁস এবং সজারু দুটো মিলিয়ে হয়ে যাচ্ছে হাসচালু বকচ্ছপ বক এবং কচ্ছপ বকের বক কচ্ছপের কচ্ছপ দুটো মিলিয়ে হয়ে যাচ্ছে বকচ্ছপ আচ্ছা রবীন্দ্রনাথ তৈরি করলেন নিশ্চুপ নিশ্চুপ কি নিশ্চল শব্দের প্রথমটা নিলেন তার সাথে চুপ শব্দটাকে যোগ করলেন নিশ্চুপ নিশ্চল এবং চুপ অর্থাৎ একদম দাঁড়িয়ে রয়েছে যেটা নড়ছে চড়ছে না তাকে করে দিলেন নিশ্চুপ নিশ্চল এবং চুপ নিশ্চলের নিচ এবং নি এবং চুপের চুপ করে করলেন নিশ্চুপ ধোঁয়াশা ধোঁয়া এবং কুয়াশা দুটোকে মিলিয়ে করলেন ধোঁয়াশা এগুলোকে বলা হয় কি জোর কলম শব্দ আচ্ছা সংকট শব্দ তো তোমরা জানো যে বিভিন্নভাবে এটা যুক্ত হয় যেমন শঙ্ক শব্দ হচ্ছে দুটোকে মিলিয়ে দিচ্ছি বিদেশি শব্দের সঙ্গে পর্তুগিজ শব্দের সঙ্গে আরবি ফার্সি শব্দের সঙ্গে বাংলা শব্দ মিলিয়ে যেমন হেডপন্ডিত হেডপন্ডিত আচ্ছা যেমন ধরো মাস্টার সঙ্গে মাস্টার শব্দটার সঙ্গে উপাদান যোগ করে আমি বলে দিলাম মাস্টারি মাস্টারি করো না শঙ্কর শব্দ বিভিন্ন ভাষার উপাদান যোগ করে নতুন শব্দ গঠন হলো মাস্টার থেকে মাস্টারি ফরাসি শব্দ খরচ কেমন তার সাথে প্রত্যয় যুক্ত করে হয়ে গেল কি নিখরচা ফরাসি শব্দ খরচ বা খরচা তার সাথে হয়ে গেল নি যুক্ত করে দিলাম প্রত্যয় হয়ে গেল নিখরচা অর্থাৎ শঙ্কর শব্দ হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে কোন একটি শব্দের সঙ্গে যখন যুক্ত করে একটা নতুন শব্দ তৈরি করছি তখন তাকে আমি বলবো কি শঙ্কর শব্দ আচ্ছা তারপরে হচ্ছে লোকনিরক্তি লোকনিরক্তি হচ্ছে অল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষজন অনেক সময় উৎসের উপর নির্ভর করে শব্দের ধ্বনি পরিবর্তন হয় তাকে লোকনিরুক্তি বলে অর্থাৎ অশিক্ষিত লোকসাধারণের বা অল্প শিক্ষিত অনুসারে উৎপত্তি বা নির্ভর করে উৎপত্তি বা উৎসের উপর নির্ভর করে শব্দের যে ধ্বনি পরিবর্তন হয় তাকে লোকনিরুক্তি বলে যেমন বৈদিক ভাষায় উদাহরণ না দিলে বুঝবে না বৈদিক ভাষায় মাকড় বলা হয় উর্ণ বাভ উর্ণ বাভ মূল ধাতু হচ্ছে বাভ বয়াকার ভ যার অর্থ হলো বাভ শব্দের অর্থ হচ্ছে বয়ন করা অর্থাৎ তৈরি করা তো জালটা তৈরি করে সেই বয়ন করছে যে সেই জন্য সেই ধাতুটা হচ্ছে বাভ তাকে বলা হচ্ছে উর্ণ কিন্তু ক্রমে এই বাভ ধাতুটা অপ্রচলিত হয়ে পড়ে এবং মানুষকে বিশ্বাস করতে শুরু করলো যে মানুষের বিশ্বাস হচ্ছে মাকসরা নিজের নাভি থেকে এক রকমের লালাবার করে লালাবার করে সেই জাল তৈরি করে নাভি শব্দের ওপরে ভিত্তি করে নতুন শব্দ একটা তৈরি করা হলো যে উর্ণ উর্ণ উর্ণনাভাভ নাভি ওটা একটা বিশ্বাস যে মাকসা নাভি থেকে লালা বার করে ওই জালটা তৈরি করে সুতরাং সে জায়গায় মানুষের যে স্বল্প শিক্ষিত মানুষ বা সাধারণ মানুষের যে বিশ্বাস সেই বিশ্বাস হচ্ছে যে মাকসতা নাভি থেকে লালা তৈরি করে সেই লালা দিয়ে সেই মাকসার জাল তৈরি করে এই জায়গাটার ওপরে ভিত্তি করে সে কি করছে সেটাকে উর্ণ বাভটাকে উর্ণনাভ উর্ণনাভ শব্দের অর্থ হচ্ছে মাকড়সা আচ্ছা আরেকটা হচ্ছে সম মুখ ধ্বনি পরিবর্তন অর্থাৎ ধ্বনি পরিবর্তনের ফলে যদি একাধিক শব্দ পরিবর্তিত হয়ে উচ্চারণ ও বানানো সম্পূর্ণ একই রূপ লাভ করে তবে সেই ধরনের পরিবর্তনকে ধ্বনি পরিবর্তন বলা হয় যেমন সংস্কৃত সংস্কৃততে হচ্ছে সখি সখি থেকে সই আবার সহি থেকে সই সখী থেকে সই সখী হচ্ছে ফ্রেন্ড আবার সেখান থেকেও সই আবার সহি সাইন সেখান থেকেও সই এটাকে বলা হয় কি সমমুখ ধ্বনি পরিবর্তন ধ্বনি পরিবর্তনের ফলে যদি একাধিক শব্দ পরিবর্তিত হয়ে উচ্চারণ বা বানানে সম্পূর্ণ একই রূপ লাভ করে তাকে সমমুখ ধ্বনি পরিবর্তন বলে সখি থেকে সাহি সাহি থেকে সই এটা একটা পরিবর্তন আর সিগনেচার সাইন থেকে সই এটা আরেকটা পরিবর্তন অথচ দেখো উচ্চারণগত দিক থেকে এবং বানানের দিক থেকে দুটো একই স সহস্য এটাকে বলা হয় কি সমমুখ ধ্বনি পরিবর্তন ঠিক আছে এই পর্যন্ত রইল যেখানে আমরা ধ্বনি পরিবর্তনের কারণটা নিয়ে আজকে আমরা পড়লাম আরেকটা দিন লাগবে ধ্বনি পরিবর্তনের ধারা ঠিক আছে এখান থেকে তোমাদের যা জিজ্ঞাসা সেগুলো তোমরা রেডি করে রাখো আবার ধ্বনি পরিবর্তনের ধারা শেষ হবার পরে আমরা আবার একটা গুগল মিটে এখানে যেগুলো যে জায়গাগুলো তোমরা বুঝলে না সেই জায়গাগুলো আমরা নিয়ে আবার পড়ব। ভালো থাকো